প্রথমে ওটিটি বলতে আমরা কি দেখেছি বাংলাদেশের কন্টেন্টে প্রথম দিকে বা পার্শ্ববর্তী দেশেও দেখেছি ওটিটি বলতে প্রথম আমরা দেখতাম যে একটু ক্রাইম থাকবে খুনোগুনি থাকবে একটু অশ্লীল সিন থাকবে একটু বেড সিন থাকবে এগুলো প্রথম ধাক্কায় আমরা পেয়েছি তারপরে দেখলো যে অডিয়েন্স দেখলো যে এই ধাক্কাটা ঠিক না তখন এক্সপেরিমেন্ট আসা শুরু করলো এক একটা গল্প এক একভাবে আস বললাম তো প্রথম তো এখন হয় কি তারপরে যখন ধীরে ধীরে ওটিটিতে স্থবির হবে এখানে মার্কেটিংয়ের ব্যাপার আছে অন্য অন্য অনেক কিছুর ব্যাপার আছে ঠিক হয়ে আমি চাই ওটিটিটা হোক ভালো কিছু যেহেতু আমাদের এটা তো এক ধরনের এক্সপোর্ট আমাদের যেমন গার্মেন্ট সবজি ফসল মাছ এক্সপোর্ট করছি এইটাও তো এক্সপোর্ট আমাদের কন্টেন্টগুলো এক্সপোর্ট ইন্টারন্যাশনালি চলবে আমরা দেখি না বাইরের দেখছি না অ্যামাজন দেখছি নেটফ্লিক্স দেখছি বাইরেরগুলো দেখছি আমাদেরগুলো দেখবে কিন্তু আমাদের এখানে সুন্দর করে করতে হবে আমাদের এখানে অনেক সময় করতে গেলে ভাই বাজেট একটু কম বোঝেন না খুব টানাটানি করে করছি এই চিন্তা করলে হবে না এখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমাদের ফাইট করতে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক সময় ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এক কথার কথা যে এক ইউরো বা এক টাকা কতখানি আমরা অনেক সম্মানিতের জন্য কিন্তু যখন ওয়ার্ল্ড মার্কেটে যাব তখন আমাকে ওই জিনিসটা দিতে হবে প্রোডাক্টটা দিতে হবে ওই স্ট্রেংথটা থাকতে হবে এটাই আমার কথা